নমস্কার বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে খুব ভালো আছেন বন্ধুরা আগের ভিডিওতে আমি বর্ণ ক থেকে ইঙো পর্যন্ত লেখা দেখিয়েছি তার জন্য ভিডিওটি অনেকটা লং হয়ে গেছে তো আজকে আমি ট থেকে মর্ধন্য পর্যন্ত বর্ণগুলি ভেঙে ভেঙে কীভাবে বাচ্চাদেরকে লেখা শেখাতে হয় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন তাহলে শুরু করা যাক বন্ধুরা এভাবে যদি বাচ্চাদেরকে বর্ণগুলি ভেঙে ভেঙে লেখা শেখানো হয় তো খুব সহজেই তারা বর্ণগুলি লেখা শিখে যাবে তো চলুন এবারে শুরু করি বাংলা ব্যঞ্জন বর্ণ প্রথমে লিখব এবার এই ট লেখাটা আমরা কিভাবে বাচ্চাদের শিখাবো প্রথমত প্রথমত আমি একটা দাগ দিয়ে দেব এভাবে এবার হালকা করে পেনসিল দিয়ে দাগটা এবার আমি এই যে দাগ দেওয়াটা লম্বা করে এটা দেখাবো যে এটা দিতে হবে অর্থাৎ স্ট্যান্ডিং লাইন এটাকে আমি আবার দেখাই স্ট্যান্ডিং লাইন এবার এর মাঝামাঝি পেনসিল দিয়ে একটা দাগ টেনে দেব এটা দ্বিতীয় পর্যায়ে আবার এই স্ট্যান্ডিং লাইনটা নিয়ে এই দাগটা না যে মাঝখানে আমি দাগটা টেনে দিলাম এবার এখান থেকে এখানে এসে গোলটা হবে এখান থেকে এরপর এটা অর্থাৎ প্রথমে এটা এর পরে বাচ্চাদের শেখাবো এটুকু অর্থাৎ মাঝখান পর্যন্ত এখান থেকে টেনে নিতে এবার এই মাঝ মাছ বরাবর এসে এখানে ছোট করে গোল এটা এবার মাত্রাটা হবে এবার মাত্রাটা হবে এখান থেকে অর্থাৎ এই পর্যন্ত এই পর্যন্ত মাত্রা তো এখান থেকে এই উড়ুনিটা হয়ে গেল ট অর্থাৎ ট এটা তাহলে এভাবেই অল্প অল্প করে আমরা বাচ্চাদের ভেঙে ভেঙে শিখাবো যেমন প্রথমে দাগ দেওয়াটা শিখাবো তারপর বলবো এখান থেকে অর্থাৎ এই দাগের থেকে এই মাছ বরাবর পর্যন্ত এখানে টেনে আনতে এখানে এনে এখানে একটা গোল এবার মাত্রাটা এখান থেকে এই এই পর্যন্ত আসবে মাত্রাটা এসে এখান থেকে উড়ুনি তো এভাবে যদি বাচ্চাদেরকে শেখানো হয় খুব সহজেই বাচ্চারা ব্যঞ্জনবর্ণগুলো লিখতে শিখে যাবে এবার লিখব ঠ টয়ের পরের ব্যঞ্জন হচ্ছে ঠ তো ঠ লিখতে প্রথমে আমি বাচ্চাকে এই যে যে আমাদের দাগ টানা আছে অর্থাৎ ছক টানা এর এই কষির মাছখানে এই কষির মাছখানে এখানে দাগ দিয়ে দেব পেন্সিল দিয়ে পেন্সিল দিয়ে দাগ দিয়ে এবার বাচ্চাকে প্রথমে এবার বাচ্চাকে প্রথমে এটা দিতে শেখাবো প্রথমে এটা দেবে এই উপরের এই কষির এইখান থেকে এই পর্যন্ত এবার দ্বিতীয় পর্যায়ে কি হবে এর পরের পর্যায়ে এটা তো হয়ে গেল এবার এখান থেকে বাচ্চাকে এটুকু দিতে শেখাব এখান থেকে শুধু এটুকু প্রথমে এখান থেকে এটুকু এরপর এখান থেকে এইটুকু এরপর কি হবে এরপর এটুকু তো হয়ে গেল হওয়ার পরে এখান থেকে বলবো এখানে জয়েন করতে তো এখানে জয়েন হয়ে গেল জয়েন হয়ে ওপরে চলে যাবে অর্থাৎ এই কষিটা ছাড়িয়ে উপরের কষি পর্যন্ত হয়ে গেল এবার ঠয়ের মাত্রাটা এবার ঠটাকে যখন ক্লিয়ার করে দিতে শিখে যাবে তখন ঠয়ের মাত্রাটা দিতে হবে এবার ঠয়ের মাত্রাটা দিতে হবে অর্থাৎ এই যে যে পর্যন্ত এসেছে এই যে এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ঠয়ের মাত্রা অর্থাৎ এইভাবে দিয়ে এটা ঠ তো এভাবে ঠ লিখতে শেখাবো এবার কি এই ঠয়ের পরের ব্যঞ্জন হল ড ড এবার ডটাকে আমরা ভেঙে ভেঙে কীভাবে শেখাতে পারি একটু একটু করে প্রথমে এই ছকের মাঝখানে এখানে প্রথমে এই মাঝখানে দাগ দিয়ে নিলাম এই দাগের পরে প্রথমে এখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত টেনে আনবো অর্থাৎ স্মল স্ট্যান্ডিং লাইন এবার এখান থেকে একটুখানি বাঁকা করে উপরের দিকে উপরের দিকে এটা দ্বিতীয় পর্যায়ে এটা অর্থাৎ প্রথম পর্যায়ে এটা দ্বিতীয় পর্যায়ে এটা এবার তৃতীয় পর্যায়ে যখন এটা হয়ে যাবে তখন এখান থেকে সোজা এইভাবে তো আবারও দেখায় প্রথমে এই পর্যন্ত এরপর এটাকে এটুকু উঠাতে হবে উপরের দিকে তো এখান থেকে আবার নিচের দিকে এসে এই কষিটা জুড়ে এই পর্যন্ত এবার মাত্রাটা দিতে হবে অর্থাৎ মাত্রাটা হবে এই পর্যন্ত এই পর্যন্ত অর্থাৎ এখান থেকে এটুকু এটা হলো ড তো ডটাকে আমরা এভাবেই বাচ্চাদের শেখাবো ড ড হয়ে গেল আমাদের ড লেখা এবার ঢ এবার ঢটাকে শেখাতে হবে কিভাবে ঢটাকে আমরা ভেঙে ভেঙে কিভাবে শেখাতে পারি প্রথমে এভাবে দাগ দিয়ে দেব দাগ দিয়ে এর মাঝখানে আর একটা দাগ দিয়ে দেব এবার বাচ্চাকে বলবো এভাবে প্রথমে এই স্ট্যান্ডিং লাইনটা দিতে এটা দেওয়া হয়ে গেলে এখান থেকে এই যে যে মাঝখানে আমি দাগটা দিয়েছি অর্থাৎ এখানে এই পর্যন্ত টেনে আনতে এর পরবর্তীতে এখান থেকে যখন এখানে চলে আসলো মাঝখানে তখন এখানে একটা ছোট্ট করে গোল হয়ে গেল ঢ এবার মাত্রা মাত্রাটা হবে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত ঢ হয়ে গেল ঢ লেখা এবার মর্ধন্য মর্ধন্য লিখতে এটা হলো মর্ধন্য তো মর্ধন্যকে এবার ভেঙে ভেঙে দেখাবো মর্ধন্যটা লিখতে প্রথমে আমি এই কষির মাছখানে এভাবে পুরোটা একটা দাগ টেনে দেব এবার দেওয়ার পরে বাচ্চাকে বলবো এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ এইভাবে দিতে আবারও এখান থেকে যখন এখানে হল এখানে একটা গোল এবার এই স্ট্যান্ডিং লাইন দিয়ে এর সঙ্গে মিলাতে হবে অর্থাৎ অর্থাৎ এই যে যে দাগ টেনে দিলাম এটাকে এভাবে নিয়ে এখানে স্ট্যান্ডিং লাইন হয়ে গেল এবার এর মাত্রাটা অর্থাৎ এটা হয়ে গেল মর্ধন্য তো বন্ধুরা আজকে আমি মর্ধন্য পর্যন্ত লিখে দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং কোনো উপকারে এসে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার